Assalamualaikum viewers, welcome to bdstall.com. আমাদের দৈনন্দিন জীবনের অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস হচ্ছে ফটোকপিয়ার মেশিন এবং ফটোকপিয়ারের ব্যবসাও অতি লাভজনক একটা ব্যবসা যেখানে স্বল্প পুঁজি কাজে লাগিয়ে সহজেই স্বাবলম্বী হওয়া যায়। তাছাড়াও যে অফিসে ফটোকপি বেশি করতে হয় সেখানে একটি পূর্ণাঙ্গ ফটোকপিয়ার অধিক প্রয়োজন। তাই ব্যবসা বা কাজের ধরনের উপর ভিত্তি করে সঠিক ফটোকপি মেশিন নির্বাচন করা জরুরি। আর আজকে আমরা ফটোকপি মেশিন কেনার কিছু টিপস নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে ভিডিওটি না টেনে দেখুন শেষ পর্যন্ত। প্রতি মাসে কি পরিমাণ ফটোকপি করার প্রয়োজন হবে? ফটোকপি মেশিন কেনার আগে প্রথমে লক্ষ্য স্থির করতে হবে যে আপনার প্রতি মাসে কত পরিমাণ ফিসটা কপি করতে হবে, কারণ সকল মেশিনের ক্যাপাসিটি সমান থাকে না। যেমন যদি সাধারণ অফিসের জন্য বা ছোট ব্যবসায়ের জন্য ব্যবহার করতে চান, তাহলে এর জন্য তোশিবা ই স্টুডিও 2523A মডেলটি যথেষ্ট হবে এবং এর অধিক পৃষ্ঠা কপি করতে হলে তোশিবা ই স্টুডিও 2618 মডেলটি ব্যবহার করলে ভালো হবে। এবার আসি বাজেটে। আপনার সর্বোচ্চ বাজেট নির্ধারণ করুন। সব ফিচার আপনার প্রয়োজন নাও হতে পারে, আবার কিছু ফিচার ভবিষ্যতেও প্রয়োজন হতে পারে। বাংলাদেশের বাজারে এখন ফটোকপিয়ার অনেক কম দামে পাওয়া যায়। ফটোকপিয়ার মেশিন কেনার আগে বাংলাদেশের ফটোকপিয়ার মেশিনের দাম জেনে একটি তুলনামূলক ধারণা নিন। সাদা কালো নাকি রঙিন? সকল ফটোকপিয়ারের মধ্যে সব ধরনের ফিচার থাকে না। বর্তমান সময়ে দুই ধরনের ফটোকপিয়ার মেশিন বাজারে দেখতে পাওয়া যায়। একরঙা ফটোকপিয়ার দিয়ে শুধুমাত্র কালো এবং সাদা পৃষ্ঠাগুলো কপি করা যায় এবং অন্য ফটোকপিয়ারের সাহায্যে রঙিন পেজ কপি প্রিন্ট করা যায়। সাদা কালো ফটোকপিয়ারের দাম তুলনামূলক অনেক কম হয়ে থাকে এবং কালার ফটোকপিয়ারের দাম অন্য অন্য ফটোকপিয়ারের তুলনায় বেশি হয়ে থাকে। একটি রঙিন ফটোকপি মেশিন দিয়ে সাদা কালো এবং রঙিন দুই ধরনের পেজই প্রিন্ট করা যায়। এটি কালার ফটোকপিয়ারের অন্যতম একটি বৈশিষ্ট্য। মাল্টি কার্যকারিতা। ফটোকপি মেশিন দিয়ে শুধু কপি নয়, এর বিভিন্ন ধরনের ফাংশনাল কাজের গতি যেমন বাড়াবে তেমনই সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করবে। ফটোকপিয়ারের কাজের ধরনের উপরে তিনটি বিষয়ের উপর লক্ষ্য রাখতে হয়, যেমন সিঙ্গেল ফেজ প্রিন্ট, ডুপ্লেক্স প্রিন্ট ও মাল্টিফাংশনাল প্রিন্ট সিস্টেম। এই সকল বিষয়ের কার্যকারিতা যেমন ভিন্ন, সিঙ্গেল ফেজ কপিয়ার শুধুমাত্র পেজের একপাশে প্রিন্ট করতে সক্ষম। ডুপ্লেক্স কপিয়ার দিয়ে কাগজের দুই পাশে একসাথে প্রিন্ট করা যায়, ফলে অল্প সময়ের মধ্যে অনেক কপি করা সম্ভব হয়। তাছাড়াও অনেক ফটোকপিয়ার মেশিন দিয়ে কপি করার পাশাপাশি প্রিন্ট বা ফ্যাক্স করার সুবিধাও থাকে। ওয়ার্ম আপ টাইম। ওয়ার্ম আপ টাইম হচ্ছে একটি বন্ধ থাকা ফটোকপিয়ার মেশিন চালু করে কাজের জন্য উপযোগী করতে যে সময় লাগে সেটাই হচ্ছে ওই ডিভাইসের ওয়ার্ম আপ টাইম। একটি মেশিনকে সারাদিন চালু রাখা সম্ভব হয় না, তাই কাজের প্রয়োজনে এটিকে বারবার চালু করতে হতে পারে। আর চালু করার পর ডিভাইসটি নিজেকে কাজের জন্য প্রস্তুত করতে কয়েক সেকেন্ড সময় লাগে। বেশিরভাগ তোশিবা ফটোকপিয়ার মেশিনের ওয়ার্ম আপ টাইম 20 সেকেন্ডের মতো হয়ে থাকে। ডিউটি সাইকেল। ফটোকপিয়ারের ডিউটি সাইকেল হচ্ছে একটি ফটোকপিয়ার একদিনে বা এক মাসে অথবা এক বছরে কি পরিমাণ পেজ প্রিন্ট করতে পারবে তার এককে বোঝায়। ধরা যাক তোশিবা 2523A ফটোকপিয়ার মেশিন দিয়ে একদিনে সর্বোচ্চ 1500 থেকে 1600 পেজ এবং এক মাসে সর্বোচ্চ 50,000 পেজ প্রিন্ট করা যাবে। তাহলে তোশিবা 2523A ফটোকপিয়ারের একদিনের ডিউটি সাইকেল হচ্ছে 1600 পেজ। ফটোকপি মেশিন বেদে এর ডিউটি সাইকেল কম বেশি হতে পারে এবং অবশ্যই কাজের পরিধির উপরে ফটোকপি মেশিন নির্বাচন করা ভালো। ফটোকপিয়ারের প্রিন্ট করার গতি। ফটোকপি মেশিনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে পেজ প্রিন্ট করার গতি বা ক্ষমতা। প্রত্যেক কপিয়ারের প্রিন্ট স্পিড সমান হয় না। সাদা কালো ফটোকপিয়ারের পেজ প্রিন্ট করার ক্ষমতা বেশি হয়ে থাকে এবং রঙিন কপিয়ারের প্রিন্ট করার ক্ষমতা কম হয়ে থাকে। সাধারণত সাদা কালো কপিয়ার প্রতি মিনিটে 25 পেজ কপি করতে পারে আর কালার কপিয়ার প্রতি মিনিটে 20 পেজ কপি করতে পারে। কাগজ প্রিন্ট সাইজ। কাজের ধরন অনুযায়ী ফটোকপি মেশিনে প্রিন্ট করার অনেক ধরনের কাগজ প্রয়োজন পড়ে। প্রত্যেক কাগজের সাইজ এক হয় না। বর্তমান বাজারে A3, A4, খাম তৈরি এবং আইডি কার্ড তৈরির জন্য কাগজের আকার পাওয়া যায়। সকল ধরনের কাগজ সব ধরনের কপিয়ার প্রিন্ট করতে পারে না। কাগজের আকার প্রিন্টিংয়ের উপর নির্ভর করে ফটোকপিয়ার মেশিন ভিন্ন হয়ে থাকে। কেনার আগে অবশ্যই কাজের ধরন বিবেচনায় রেখে ফটোকপিয়ার মেশিন কিনতে হবে। পেপার ট্রে। প্রত্যেক ফটোকপি মেশিনের সাথে প্রিন্টিং কাগজের জন্য ট্রে থাকে, যেখান থেকে কপিয়ার স্বয়ংক্রিয়ভাবে কাগজ সংগ্রহ করে প্রিন্ট করতে পারে। বর্তমান বাজারে যে সকল ফটোকপিয়ার মেশিন পাওয়া যায় তার মধ্যে সর্বনিম্ন একটি এবং সর্বোচ্চ তিনটি পেপার ট্রে থাকে। যে মেশিনের কার্যক্ষমতা যত বেশি থাকে সেই মেশিনের কাগজ রাখার জন্য জায়গাও তত বেশি থাকে, অর্থাৎ
পেপার ট্রে বেশি থাকে। কালির খরচ, ফটোকপিয়ার কেনার আগে এর টোনারের দাম কত সেটা ভালোভাবে জেনে নিন, তাছাড়া অন্যান্য সামঞ্জস্যপূর্ণ টোনার কাজ করবে কিনা সেটাও জেনে নিন, আর প্রতি পেজে কালির খরচ কত হতে পারে একটি ধারণা নিয়ে নিন। তবে এটি বাজারে কপিয়ারের টোনারের দামের উপর নির্ভর করে। ব্র্যান্ড সিলেকশন, বর্তমান বাজারে বিভিন্ন ধরনের ফটোকপিয়ার মেশিন পাওয়া যায়, তবে তোশিবা জাপানি কোম্পানি বলে এর জনপ্রিয়তা অনেক বেশি এবং দামে অনেক কম হয়ে থাকে। তাছাড়াও অন্যান্য ব্র্যান্ডের মধ্যে শার্প, রিকো, কায়োসেরা, ক্যানন, কনিকা, মিনলটাও বাজারে পাওয়া যায়। সুতরাং এই সকল বিষয় লক্ষ্য রাখলে আপনিও পারবেন আপনার প্রয়োজন মতো একটি ভালো মানের ফটোকপিয়ার মেশিন ক্রয় করতে, আর সব ধরনের ফটোকপি মেশিন সবচেয়ে কম দামে পেয়ে যাবেন bdstall.com-এ, যা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে নিতে পারেন। অন্যান্য টিপস এবং অফার জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন এনেবল করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং bdstall.com-এর সাথেই থাকুন। ধন্যবাদ।